ওয়েলকাম টু এডুকেশন লাইভ ইউটিউব চ্যানেল থেকে অজয় স্যার। আজকের বিজ্ঞানের ক্লাসে আমরা আলোচনা করব গল ব্লাডার স্টোন নিয়ে। গল ব্লাডার স্টোন একটি কমন ব্যাপার, এটি বহু মানুষেরই এটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তারা গল ব্লাডার সম্পর্কে অনেকে জানে না, আমরা আজকে জেনে নিই গল ব্লাডার স্টোন কেন হয়, কোন কোন খাবারগুলো খেলে গল ব্লাডার স্টোন হওয়ার ঝুঁকি থাকে, কোন কোন খাবারগুলি খাওয়া উচিত, কোনগুলো উচিত নয়, গল ব্লাডার কোথায় অবস্থিত, কি করণীয়, এই নিয়ে আলোচনা করব। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে বলি গল ব্লাডার কী। গল ব্লাডার অর্থাৎ এর বাংলা নাম হচ্ছে পিত্তথলি, যেখানে পিত্ত রস তৈরি হয়। সেই পিত্তথলিটা কোথায় অবস্থিত? আমাদের এই যে পেটের ঠিক ডান দিকটা, পেটের ডান দিকের ওপরের পোর্শনে, কি লিভারের ঠিক নিচে গল ব্লাডার অবস্থিত। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গল ব্লাডার, গল ব্লাডার থলি। এই গল ব্লাডারের মধ্যে কিন্তু অর্থাৎ পিত্তথলির মধ্যে পিত্ত রস তৈরি হয়। সেই পিত্ত রস কী করে? পিত্ত রস আমাদের যে কোলেস্ট্রল জাতীয় খাবার, বিভিন্ন রকম ফ্যাট দ্রবীভূত করার ক্ষেত্রে গল ব্লাডারের যে পিত্ত রস ভীষণ কার্যকরী। ছবিতে দেখতে পাচ্ছি যে পেটের ঠিক ডান দিকটা, এই যে লিভার অর্থাৎ যকৃতের ঠিক নিচটায় এই যে গল ব্লাডার যে থলিটা আছে, পিত্তথলি আছে। পিত্তথলি কী করে? পিত্ত রস নির্গত করে লিভার থেকে নিঃসৃত যে কোলেস্ট্রল সেটা দ্রবীভূত করার ক্ষমতা রাখে। তাহলে গল ব্লাডার স্টোন কী বলছে? গল ব্লাডার স্টোন কেন হয়, গল ব্লাডার স্টোন কোথায় জমা হয় এবং গল ব্লাডার স্টোন কেন হয়? প্রথমে বলি আমরা দেখতে পাচ্ছি যে পিত্তথলি, পিত্তথলির মধ্যে এই যে পাথরগুলো, এগুলোকে বলা হচ্ছে গল স্টোন বা পিত্ত পাথর। লিভার থেকে নিঃসৃত কোলেস্ট্রল দ্রবীভূত করার ক্ষমতা, পিত্ত থেকে নিঃসৃত যে পিত্ত রস তার ক্ষমতা রয়েছে যে কোলেস্ট্রলকে দ্রবীভূত করার। কিন্তু এই অতিরিক্ত যদি কোলেস্ট্রল পিত্ত প্রক্রিয়া করার থেকে যদি অতিরিক্ত কোলেস্ট্রল হয়, সেক্ষেত্রে কী হয়, তখন সেই অতিরিক্ত কোলেস্ট্রলের সাথে বিলিরুবিন, ক্যালসিয়াম, অন্যান্য পাচক রস মিশ্রিত হয়ে হলুদ স্ফটিক আকার হয়ে এই পাথরের সৃষ্টি করে, অর্থাৎ হলুদ রঙের যে পাথর সৃষ্টি করে সেটা হচ্ছে এই গল ব্লাডার স্টোন। তাহলে এই গল ব্লাডার স্টোন এতটা ভয়ানক হয় এখানে প্রচণ্ড, কীভাবে কখন বোঝা যাবে যে গল ব্লাডার স্টোন হয়েছে, কী করে বোঝা যাবে? যখন এই প্রথমে বললাম যে বুক পেটের ঠিক ওপরে ডান দিকটাতে, ঠিক বুকের নিচে অর্থাৎ পাঁজরের নিচে, আর যকৃৎ যেখানে থাকে অর্থাৎ লিভারের ঠিক নিচটায়, এখানটাতে যদি ব্যথা অনুভব হয়, প্রচণ্ড পেটে ব্যথা হয়, বমি বমি ভাব, সবসময় যেন গায়ে জর্জর ভাব, এই যখন বমি ভাব আসছে, পেটে তীব্র পেটে যন্ত্রণা, এইগুলোর জন্য অনিয়মিত জ্বর, এগুলোর জন্য তখনই বোঝা যেতে পারে যে তার পিত্তথলিতে স্টোন অর্থাৎ পাথর হয়েছে। তাহলে এই পাথর কীরকম হতে পারে? শতাধিক, অনেক মানুষের ক্ষেত্রে ছোটো 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 ক্ষুদ্র ক্ষুদ্র শতাধিক পাথর থাকতে পারে, আবার মিলিমিটারে পাথরের হিসাব হয়, অনেক সময় যে বিরল হবে 5 সেন্টিমিটার পর্যন্ত পাথর কিন্তু থাকতে পারে। এই পাথর যখন এই যে এখানে নালী, পিত্ত নালী দিয়ে যখন এটা অগ্নাশয়, আমরা জানি এটা অগ্নাশয়, অগ্নাশয়ের এই নালী যখন এই যে এটা ক্ষুদ্রান্ত, আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের মাধ্যমে যখন আমাদের খাবারগুলো আসে, খাবারগুলো আমরা হজম বলি, আমাদের যে খাবারগুলো বেশিরভাগ যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিন ধরনের খাবারের মধ্যে প্রোটিন ও ফ্যাট কিন্তু পাকস্থলিতে থেকে পাচক রসের মাধ্যমে মিশে কিন্তু হজম হয়, আর অর্ধেকটা বেশি বা কার্বোহাইড্রেট অর্ধেক কিন্তু মুখের মধ্যে আমাদের হজম হয়ে যায় লালা রসের সাথে মিশ্রিত হয়ে। এক্ষেত্রে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে দিয়ে যখন খাবারটা আসে, তখন এই যে কোলেস্ট্রল জাতীয় খাবার অর্থাৎ ফ্যাট জাতীয় খাবার, বিভিন্ন রকম ধরনের রিচ খাবার যখন আমরা খাই, সেই খাবারগুলোকে দ্রবীভূত করার ক্ষমতা পিত্তরসের আছে। সেই পিত্তরসের ক্ষমতার বাইরে যখন হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, তখন এই পাথরের সমস্যা হতে পারে এবং তীব্র পেটে যন্ত্রণা, পেটে গ্যাস, এবং এই পিত্তথলির মধ্যে দিয়ে যদি এখানে কোনো পাথর আটকে যায় অগ্নাশয়ের নালীতে, সেক্ষেত্রে প্রচণ্ড তীব্র পেটে যন্ত্রণা হবে এবং এখানে ক্যান্সারের পর্যন্ত ঝুঁকি আছে। তাহলে কোন ধরনের খাবার আমরা খাবো না? আমরা ছবিতে দেখতে পাচ্ছি সুন্দরভাবে যে এই যে হলুদ অর্থাৎ স্ফটিক আকারে, পাথরের আকারে অনেক অনেক মানে ছোটো 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 অনেক যে পাথর দেখতে পাচ্ছি, এইগুলোকে বলছে গল ব্লাডার স্টোন। এই পিত্তনালীর মধ্যে যখন এখানে আসে অগ্নাশয়ের এই নালীর মধ্যে যখন আটকে যায়, তখনই কিন্তু সমস্যা হতে পারে। আমরা না হাই তাহলে কোন ধরনের খাবার আমাদের বর্জন করা উচিত? অতিরিক্ত তেল জাতীয় খাবার আমাদের বর্জন করা উচিত। কার্বোহাইড্রেটে যেটা পরিশোধিত কার্বোহাইড্রেট সেটা খাওয়া বন্ধ করা হওয়া দরকার। প্যাকেট জাতীয় খাবার,
ভাজাভুজি প্রচণ্ড পরিমাণে যারা খায় তাদের ক্ষেত্রে কিন্তু গলব্লাডার স্টোন হওয়ার ঝুঁকি কিন্তু প্রচুর থাকে, এবং অতিরিক্ত দুগ্ধজাত খাওয়ার ক্ষেত্রেও কিন্তু গলব্লাডার স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। গলব্লাডার স্টোনের ক্ষেত্রে চর্বি জাতীয় খাবারগুলোকে বর্জন করতে হবে। কোল্ড ড্রিঙ্কস, আমরা যে সফট পানীয় যেটা বলি আমরা, সেই কোল্ড ড্রিঙ্কসগুলো কিন্তু আমাদের কিন্তু গলব্লাডার স্টোন হওয়ার ক্ষেত্রে কিন্তু প্রচুর ভূমিকা নেয়। তাই এই ধরনের খাবারগুলোকে বর্জন করা উচিত। তাহলে কোন ধরনের খাবার খেতে হবে? খাবার খেতে হবে প্রচুর শাকসবজি, ফলমূল খেতে হবে, ভিটামিন সি, যে সমস্ত খাবারে ফাইবার থাকে, ক্যালসিয়াম থাকে, সেই ধরনের খাবার খেতে হবে, এবং তেল জাতীয় খাবারগুলোকে বর্জন করতে হবে, তবে কিন্তু গলব্লাডার স্টোন থেকে মুক্তির উপায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আশা করতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।